মধ্যে প্রশ্ন উদিত হলো, যিনি হলেন নবীর সাহাবী আবু জামির মুয়াবিয়া, তার যুগটা ছিল ফিতনাযুক্ত, মারামারি কাটাকাটিতে ছিল ভরপুর। আরেকজন হলেন তাবি উমর ইবনে আব্দুল আজিজ, তার যুগটা ছিল ফিতনামুক্ত, কোন মারামারি নাই, কাটাকাটি নাই, বেইনসামি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, জিনা নাই, সুদ নাই, ঘুষ নাই, হারামের কোন লেনদেন নাই। ওই ব্যক্তির অন্তরে প্রশ্ন উদিত হলো, না জানি আল্লাহ তাআলার দরবারে ওই আমিরে মুয়াবিয়া সাহাবী আর উমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ, ওই দুইজনের মধ্যে কার মর্যাদা মালিকের কাছে বেশি? ওই প্রশ্ন তার অন্তরের মধ্যে উদিত হলো। ওই সময়ের তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ভদ্রলোক প্রশ্নটা ছেড়ে দিলেন, বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার অন্তর আজকে কয়েকদিন ধরে একটা প্রশ্ন উদিত হয়েছে, আমি মনকে বুঝাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন, বলো কি প্রশ্ন? বলতেছেন, নবীর সাহাবি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার যুগটা ছিল ফিতনাযুক্ত, মারামারি কাটাকাটিতে ভরপুর ছিল, আর উমর ইবনে আব্দুল আজিজ যিনি ছিলেন একজন তাবি, তার যুগটা ছিল স্বর্ণালী যুগ, মারামারি নাই, কাটাকাটি নাই, এমন ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল, এমন ন্যায় বিচার কায়েম হয়েছিল, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বকরির উপর আক্রমণ করার সাহস পাইত না। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই দুইজনের মধ্যে মালিকের দরবারে কার মর্যাদা বেশি হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির প্রশ্ন শুনে জবাব দিলেন, শুনো ও উমর ইবনে আব্দুল আজিজ আর আমিরে মুয়াবিয়ার মধ্যে পার্থক্য হলো কতটুকু, আমিরে মুয়াবিয়া নবীজির সঙ্গে যেই ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওই ঘোড়ার নাকে প্রবেশকৃত ধুলাবালির যেই মর্যাদা হবে, উমর ইবনে আব্দুল আজিজের ওই পরিমাণ মর্যাদা হবে না। আল্লাহ তাআলা মানুষ ভালো হওয়ার দুই নাম্বার পদ্ধতি আলোচনা করেছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। যে যত বেশি ভালো মানুষের সাথে চলবে, আল্লাহ তাআলা তার তত বেশি মর্যাদা বাড়াইয়া দিবেন। সাহাবায়ে কেরাম নবীর সহবতে ওই পরিমাণ মর্যাদাশীল হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বুজুর্গ আল্লাহর ওলিও যদি আসে, কোন সাহাবীর পায়ের ধুলার সমতুল্য হবে না। এই জন্য কবিতার কবির ভাষায় বলেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতরাদ সাদ সালেহ তোয়াত বেরিয়া, আল্লাহর ওলিদের সহবতে কিছু সময় বসাও, একটু সময় বসাও, আল্লাহর ওলির সহবতে কিছুক্ষণ সময় বসা। কবি বলেন, শত বছরে নীল ভেজাল ইবাদতের চাইতে উত্তম, ভালো সহবতে তোমাকে ভালো বানাইয়া দিবে, বাদ সহবতে তোমাকে বাদ বানাইয়া দিবে। হে ভাই, তোমার বয়স যদি এখন কম হয়, তোমার বন্ধুর মধ্যে যদি সিগারেটের আমল থাকে, বেশি দিন না রে ভাই, কিছুদিনের ভিতরে তুমি সিগারেট খানেওয়ালা হইয়া যাইবা। হে ভাই, তোমার বন্ধু যদি গাঁদা করে থাকে, কিছুদিনের ভিতরে তুমি গাঁদা করে হইয়া যাইবা। তোমার বন্ধু যদি হিরণ করে থাকে, কিছুদিনের ভিতরে তুমি হিরণ করেওয়ালা হয়ে যাইবা। তোমার বন্ধু যদি নামাজি হয় আর তুমি যদি বেনামাজি হও, বন্ধুর সহবতে তুমি কিছুদিনের ভিতরে নামাজি হইয়া যাইবা। তাহলে মানুষ ভালো হওয়ার দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কিন্তু আয়াত আলোচনা করেছেন, একটা পদ্ধতি হলো মালিকের মোহর অন্তরে ঢুকে দেওয়া, আর দুই নাম্বার পদ্ধতি হলো ভালো মানুষের সাথে উঠা বসা করা। ভালো মানুষের সাথে উঠা বসা করার দ্বারা
মানুষ দুনিয়াতে ভালো হয়ে যায়, আখেরাতের রাস্তা তার জন্য প্রশস্ত হইয়া যায়। আচ্ছা আপনারাই বলেন তো, এই প্যান্ডেলের ভিতরে যেটা আপনারা প্যান্ডেল বাদিয়া চতুর্দিক আবদ্ধ করিয়া এটারে বানাইছেন ওয়াজ মাহফিলের প্যান্ডেল, এই জায়গার প্রতি আপনার আমার যে সম্মান যে শ্রদ্ধা আছে, এই প্যান্ডেলের বাহিরের জমির প্রতি এইরকম শ্রদ্ধা আছে? আছে কেন ভাই? প্যান্ডেলের ভিতরে কোরআনের সহবত লাইগা গেছে, যেই কারণে প্যান্ডেলের ভিতরের ছবি আপনার আমার কাছে দামি হয়ে গেছে। আমি যত বড় বোকা হই যত বড় আহমক হই, এই প্যান্ডেলের ভিতর বিয়া তুমি করব না। কেন বিয়া তুমি করব না? কারণ এর ভিতরে কোরআনের সহবত লাইগা গেছে, প্যান্ডেলের বাহিরে বিয়া তুমি করলে আমার অন্তরে কোনো বাধা আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ভালো হতে চাও দুইটা পদ্ধতি, একটা হলো মালিকের ভয় ঢুকিয়ে দেওয়া, দুই নাম্বার হলো নেককারদের সহবতে নিজেকে রাখা। আমরা তো দুনিয়ার সবটা বুঝি কিন্তু আখেরাতের বেলায় আমরা বুঝি না, বুঝবো কিনা? এই যে গতকাল আব্দুল বাসিত খান সাহেব বয়ান করছেন, আখেরাতের বুঝার সময় আসেনি। আমি তো রাত ফুঁয়ে চিন্তা করি, খার ফুলায় কিতা করলো, খার ফুইরে কিতা করলো, খে কিতা করলো, গেরামে কোনানো আগ দিলে সাইডে মধ্যে আগুন জ্বলবো, কিলা খারে ক্লিক মারা যায়, কিলা খারে টোগানি যায়, কিলা নিজের অ্যাকাউন্ট বড় করা যায়, কিলা খারে মারা যায়, এই চিন্তাই আমার দিন রাত জার্গি। আর আমি জাহান্নাম থেকে বাঁচার আর আমার পরিবারের জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করার টাইম আর আসেনি। হ্যাঁ আর টাইম আসেনি, খালি তো একই চিন্তা, মারো রে দরো রে, দুইজনে খাদ্য রাখলে ফুর্তি করে, গেরামও দুইজনে মাল লাগলে হয় মাল লাগছে বা এবার তামসা দেখি। তুমি মনে করো না লাগছে তামসা দেখ ভাই, তুমি অপেক্ষা করো কিছুদিনের ভিতরে তোমার তামসাও তারা দেখব। কথাটা ঠিক কিনা? নিজের লাগি কুদ বায় খাই আর ফইরা মরবো আপনা গাই, নিজের লাগি পড়ার লাগি খাই কুদ বায় আর ফইরা মরবো কে? নিজে আমরা তো এই চিন্তা নাই, ফোরার নিয়ে সমালোচনা, ফোরার নিয়ে চিন্তা। আহা আপনারা তো আমার ভালো বুঝে ছিলেন, আপনারা দুয়ার বরকো দেখো, একটা ব্যবসা আমার আছে, তিনটা ব্যবসা আমি খুলছি, দুইটা ব্যবসা আমি দুইজনকে কুলিয়া দিছি, আমি খুশি না, আমার ইয়ে হচ্ছে অসহায়, আমার ফ্যামিলি চলার কোনো ব্যবস্থা নাই, আমার কাছে লাগছে লোকটা আমানতদার, আমি তার একটা ব্যবসা খুলিয়া দিলাম, তার একটা রিজিকের ব্যবস্থা হইল, মাধ্যম হলো, আমি কি সব পাইতাম না? সব পাইতাম না? আপনারা না ওই দিন আমার আল্লাহ দিব তো গাইতো না, কথাটা ঠিক কিনা? তো কয় বাবা রে বাবা বেটা দুনিয়া খাইবার লাগি লাগি গেছে, হে কয় জানি যে পাঁচ অক্টের মধ্যে এক অক্ট পশ্চিম মুগা উষ্টা খাইও করে না, হে কয় এটা দুনিয়া লাগি গেছে। আর হে এমন দিনদার সোলা তুরতে হাত তুরতে গে লাগাইয়া এক অক্ট নামাজ ছাড়ে না, কত বড় দিনদার! আচ্ছা এক অক্ট নামাজ পড়ে না, তার মধ্যে নবীর সুন্নত কোরআনের বিধান বলতে কিছু নাই, ওই ব্যক্তি যদি আরেকজনের সমালোচনা করে, সমালোচক তুই কোন দিন তোরে বাঁচাইবে, তুই কোন দিন তোরে বাঁচাইবে? শুনতে পাইবেন বাস্তবে কোনদিন প্রমাণ করতে পারবেন না। গত কিছুদিন আগেও একটা বৈঠকে বিভিন্ন ধরনের কথা তোলা হয়েছে, আবার ওই বৈঠকে বইয়া সত্য মিথ্যা যাচাই করার পরে দেখা যায় সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র নিয়া আমাকে হেই প্রতিপন্ন করার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা মিথ্যাকে ওই জায়গার মধ্যে প্রমাণ করে দিলেন। ভাই নিজেকে নিয়ে চিন্তা করা দরকার, নিজেকে ভালো মানুষের সহবত লাগাও। ভালো মানুষ কারা? কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো মানুষ কারা? যারা নামাজ পড়ে। আরে না আপনি নামাজ পড়েন না, দেখতে আপনার সুফি সাহেবের মতো লাগে, আপনারা দেখতে আল্লাহর ওলির মতো লাগে, কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ বলেন হে আমার কাছে ভালো না,
আল্লাহ বলেন বালাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওযুল কাবীর আল্লাহ তাআলার কুদরতি লিস্টে ওই ব্যক্তি বাবা যার কাছে ঈমান আছে যার কাছে আমলে সালেহ আছে তুমি যত বড় পড়ে তুমি যত বড় সুসাধু হও দেখতে তোমাকে যত সাধু দেখায় দেখতে তোমাকে যত ভদ্র দেখায় তোমার মধ্যে যদি মালিকের বিধান থাকে না আমার মালিক আমার আল্লাহ বলে এই জমিনে তুমি ভালো মানুষ না তাহলে ভালো মানুষ কারা তারা তার মালিকের বিধান মানে ও ভাই যে মানুষ তার মালিকের আইন মেনে চলে ওই মানুষ খারাপ হইব কিভাবে যে তার মালিকের আইন মানে না এ খারাপ হইব এর কারণ হইল যে তার আসল মালিককে মানে না এত দুনিয়ার সব মালিককে ঠকাইব আমি যা বললাম আর যে তার আসল মালিককে মানব এ দুনিয়ার সব মানুষে সম্মান শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিয়ে সে চলতে চাইবে এজন্য ভালো হওয়ার দুইটা পদ্ধতির মধ্যে দুই নাম্বার পদ্ধতিটা হলো ওয়াকুনু মাআস-সাদিকিন তোমরা নেককারদের সাথে হইয়া যাও সঙ্গে হইয়া যাও কবি কত সুন্দর করে বিষয়টাকে বুঝাইতে চাই দেখি ইয়ারে আগর ইয়ার নাবাসদ ইয়ারে হরগি ইয়ারে নে গুল আগর খুশবু নাদারত কাবিলে গুল জারে নে ইয়ারে আগর ইয়ার নাবাসদ ইয়ারে হরগি ইয়ারে নে গুল আগর খুশবু নাদারত কাবিলে গুল জারে নে কবি বলতেছেন হে দুনিয়ার মানুষেরা যেই ফুলের মধ্যে গেরান নাই শখ করিয়া যদি কোনো মানুষ বাগান সাজায় বাগান গাছ গাছালি লাগাবে সুন্দর সুন্দর ফুলের চারা লাগাবে ওই বাগানের মধ্যে প্রথমে এমন একটা ফুলের গাছ লাগাইতে চায় যেই ফুলের মধ্যে গ্রাম পাওয়া যায় কথাটা ঠিক কিনা কবি বলেন যেই ফুলের মধ্যে গেরান নাই ওই ফুল ওই ফুল গাছ বাগানের উপযুক্ত হয় না যেই ফুলের মধ্যে গ্রাম পাওয়া যায় ওই ফুল গাছটা বাগানের উপযুক্ত হয় যেই ফুলের মধ্যে ভালো গ্রাম পাওয়া যায় ওই ফুলের চারাটা কিনতে গেলে কম টাকা লাগে না বেশি টাকা লাগে বেশি টাকা লাগে কবি বলেন হে দুনিয়ার মানুষেরা তুমি তোমার ডানে বামে সামনে পিছনে কেমন মানুষকে বন্ধু বানাও যেই বন্ধুর মধ্যে ফুলের মতো সুগান পাওয়া যায় ফুলের মধ্যে সুগান হলে গাছের দাম বেশি যেই বন্ধুর মধ্যে আল্লাহর বিধান জারি আছে ওই বন্ধুটাকে তোমার দামি বন্ধু হিসাবে কবুল করো ফুলের মধ্যে যদি গ্রাম না থাকে ওই ফুল গাছের দাম কম বাগানের উপযুক্ত মনে করে না তুমিও তোমার জিন্দগির ভিতরে ওই বন্ধুকে বন্ধু বানাইও না সেই বন্ধুর ভিতরে নামাজের গ্রাম নাই যেই বন্ধুর ভিতরে রোজার গ্রাম নাই যেই বন্ধুর ভিতরে হালাল হারামের গ্রাম নাই যেই বন্ধুর ভিতরে জাজ না যাইজের তার তো মনাই এমন বন্ধুকে বন্ধু বানাইও না যেইভাবে গ্রাম মুক্ত গ্রাম যুক্ত ফুলের ঘাট যেমন বাগানের উপযুক্ত হয় যেই বন্ধু দেখবা তুমি তোমার মালিকের বিধান মান্যে বলা হয় ওই মানুষটা মুমিনের বন্ধু হতে পারে কথাটা ঠিক কিনা এই জন্য কবি বলেন ফুলের গ্রাম যুক্ত ফুল গাছের দাম বেশি বাগানের উপযুক্ত যেই মানুষের মধ্যে আল্লাহ তালার বিধি বিধান আছে ওই বন্ধুটা দুনিয়াতে আমার জন্য উপযুক্ত বন্ধু এজন্য মুসলমান বা ভাইরা আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কিতাবে দুইটা ভালো হওয়ার দুইটা সিস্টেম দুইটা পদ্ধতি আলোচনা করেছেন একটা পদ্ধতি হলো আল্লাহর ভয় আল্লাহর আযাব